বর্ষা মৌসুমের আগেই কুড়িগ্রামের যাত্রাপুরে ব্রহ্মপুত্রের ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। গেল দুই সপ্তাহের ভাঙনে শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র ও ফসলি জমিসহ অন্তত 40টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি কবলিত লোকজনের। মাসখানেক ধরে অল্প অল্প করে ভাঙলেও গেল দুই সপ্তাহে কুড়িগ্রাম সদর উপজেলার চর ভগবতীপুর এলাকায় তীব্র আকার ধারণ করেছে ব্রহ্মপুত্রের ভাঙন। চর ভগবতীপুর, পোড়ার চর, দেবাড়ি খোলার চর, বারো বিশের চরের মানুষের চিকিৎসা সেবার একমাত্র কমিউনিটি ক্লিনিকটি বিলীন হয়ে গেছে এরই মধ্যে। ভেঙে গেছে বসতবাড়ি, ফসলি জমি সহ একটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া চর ভগবতীপুরের একমাত্র আশ্রয় কেন্দ্রটির অর্ধেক বিলীন হয়ে যাওয়ায় মাথা গোজার সামান্য ঠাইটুকু হারিয়েছে দিশেহারা মানুষজন। আমার তো আত্মীয় স্বজনে আমি যা আজীব কোথায়, এখনো আমি জায়গা খুঁজতেছি, এখনো জায়গা পাইনি। পাঁচবার বাড়ি ভাঙ্গে ফেরাই আসি, আফা শুনে আসি, তাও থাকা না নদী ভাঙ্গে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এই জনপ্রতিনিধি। আতঙ্ক হিসেবে আছে এবং বড় একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রাপুরের জন্য এই রক্ষার খাতিরেই যেন এই নদীর বান যেন জরুরি ভিত্তিতে যেন প্রকল্প হাতে নেয়। নানা পদক্ষেপের কথা জানিয়ে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা এটি সমীক্ষা করেই হয়তো এখানে কাজ বাস্তবায়ন করতে হবে। আমরা আশায় আছি কুড়িগ্রামে যে 360টি চর আছে, এই চরে যে স্থাপনা আছে এটি নিয়ে যদি একটি বিস্তারিত সমীক্ষা করা সম্ভব হয় তাহলে এই চরগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। ডিবিসি নিউজ ডেস্ক।